গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো। মাশাআল্লাহ সাহস আছে ওদের, বুকের পাটা আছে, হাত দাও বেটা। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা বিয়ে করব, কি করব, বিয়ে করব। চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলোরে, আপনার দায়িত্বে দিয়ে গেলাম। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয়, বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে। বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া, তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ছেলেমেয়েদেরকে সাহস দেন, ছেলেও পড়বে। ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে, ওর কমন পড়ছে, কমন পড়ছে, মাশাআল্লাহ। গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা, মিলায় দিয়েন ওদেরকে, বিয়ের পিড়িতে বসায় দিয়েন, বিয়েতে কল্যাণ, বিয়েতে বরকত। বিয়ের মতো ভালো কাজ হতে পারে না? সব নবীরা বিয়ে করেছেন। আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। বিয়েটাকে সহজ করে দেন। যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, তাই না? যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমাদের সমাজে জিনা করা সহজ, বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 1000, ঠিক কি না? 10 লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না। এটা লাগবে, ওইটা লাগবে, এই দাও ওই দাও, মোহর দাও, বিশাল অঙ্কের মোহর। 10 লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না, এরকম আছে না? নাই না, এগুলো আসলে ইসলামিক কালচার না। ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন, সহজ করে দেন। ছেলে পড়াশোনা করুক, সমস্যা নাই, মেয়েও পড়ুক, কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক, ঠিক কি না? তাদের এই যৌবনের তাড়নায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না? নাই। এই জন্য বাবারা সাবধান, মায়েরা সাবধান, বিয়েটাকে সহজ করেন। এই এলাকার যুব সংঘ যারা আছো, তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন। টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, সময় মতো বিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। বাপ মা বুঝে না, একজনকে হুজুর আব্বাই বুঝে না। গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন, ওরা যে পাপের সাথে, পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে, পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, দে গার্ড দেয়ার প্রাইভেট, মুকদ্দামাতুল হারামে হারাম, এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না, কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে, এজন্য এটাকেও হারাম করেছে কে? মুকদ্দামাতুল হারামে হারাম, এই নজরটা বড় খারাপ। আন-নাযর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর, এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না, আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই, ঠিক কি না?